বিশুদ্ধ জ্ঞান ছাড়া কখনোই একটা বিশুদ্ধ জাতি গড়ে উঠতে পারে না। বিশুদ্ধ আকীদা ছাড়া, বিশুদ্ধ আমল ছাড়া কখনোই একজন বিশুদ্ধ মুসলিম গড়ে উঠতে পারে না। আল্লাহকেও চেনে না, তাদের দিনকেও চেনে না, এরাই হচ্ছে সমাজের সবচেয়ে বড় শিক্ষিত, সমাজের সবচেয়ে বড় সার্টিফিকেটধারী, এবং তাদেরকে আমরা সমাজের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি বলে মনে করি। অথচ তারা মোটেও আমাদের দৃষ্টিকোণ থেকে তারা জ্ঞানী ব্যক্তি নন। যারা আল্লাহকে চেনে না, যারা দিনকে চেনে না, তারা কোন অর্থে শিক্ষিত হতে পারে? শুধুমাত্র সার্টিফিকেট থাকলে কি শিক্ষিত হওয়া যায়? আমাদের সন্তানদেরকে আমরা যেমন সঠিক জ্ঞান দিতে চাই, তাদেরকে যেমন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, ঠিক তেমনি আমরা তাদেরকে সমাজ সংস্কারের ময়দানে যোগ্য দাইল আল্লাহ, যোগ্য একজন বিপ্লবী মানুষ হিসেবে তাদেরকে গড়ে তুলতে চাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده، اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك امرت وانا اول المسلمين। اهل হাদিস আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন, এদেশের শিশু কিশোরদেরকে ইসলামের বিশুদ্ধ আকিদা এবং আমলে উজ্জীবিত করার মূল মন্ত্রে নিবেদিত যে জাতীয় শিশু কিশোর সংগঠন, সেই সোনামণির উদ্যোগে আয়োজিত বার্ষিক কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সুধী সমাবেশে সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি মণ্ডলী, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, অভিভাবক মণ্ডলী, এবং আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় কচি কাচা শিশু এবং কিশোর সোনামণিরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে দীর্ঘ এক বছর পরে আমরা এমন একটি আয়োজনে আবারও সম্পৃক্ত হতে পেরেছি, সেজন্য মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, দরুদ সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি, যার আদর্শে জীবন গড়ার জন্যই আজকের এই বৃহত্তর আয়োজন। সম্মানিত উপস্থিতি, সমাজের ভবিষ্যৎ নাগরিক হিসাবে, আগামীর জাতির কাণ্ডারী হিসাবে সোনামণিদেরকে সঠিকভাবে গড়ে তোলা, তাদেরকে সঠিকভাবে বেড়ে ওঠার পরিবেশ তৈরি করা, এটা অভিভাবক হিসাবে আমাদের যেমন দায়িত্ব, ঠিক তেমনি আমাদের সমাজ রাষ্ট্রে যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরও দায়িত্ব যেন আমরা একটু পরিবেশ গড়ে তোলেন, যেই পরিবেশে আমাদের সোনামণিরা, আমাদের ছোট ছোট সন্তানরা, তারা যেন ভবিষ্যতের নাগরিক হিসাবে, আদর্শ নাগরিক হিসাবে যেন তারা নিজেদেরকে গড়ে তুলতে পারেন। আর এ কারণেই ইসলাম ছোট থেকেই বাচ্চাদেরকে আদব শেখানোর বিষয়ে, সালাত শেখানোর জন্য বারবার গুরুত্ব আরোপ করেছে। কারণ একটা ছোট বাচ্চা সে একটা চারার মতো, এই চারাকে যে যত সুন্দরভাবে পরিচর্যা করবে, যত সুন্দরভাবে পরিচর্যা করা হবে, তত সুন্দরভাবে এই চারা একসময় মহিরুহে পরিণত হবে, তত সুন্দর গাছে পরিণত হবে, তত সুন্দর ফল সে দিতে পারবে। আর এ কারণেই সোনামণি সংগঠন গঠিত হয়েছে, যেন আমাদের সন্তানদেরকে, আমাদের শিশুদেরকে সঠিকভাবে যেন পরিচর্যা করা যায়, তাদেরকে যেন তাসফিয়া এবং তারবিয়ার মাধ্যম দিয়ে, প্রশিক্ষণ এবং পরিচর্যার মাধ্যম দিয়ে গড়ে তোলা যায়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র দাওয়াতি ময়দানে খেদমতের জন্য আসে নাই, শুধুমাত্র শিক্ষার বিস্তার ঘটানোর জন্য আসে নাই, বরং আহলে হাদিস আন্দোলন একটি সমন্বিত আন্দোলনের নাম। এই আন্দোলনের একটি অংশ হচ্ছে এই সোনামণিদের গড়ে তোলা, সোনামণিদের প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে পরিচর্যা করে তাদেরকে সামনে এগিয়ে নেওয়া, এই লক্ষ্যেই সোনামণি সংগঠন পরিচালিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, সোনামণি সংগঠনের মৌলিক লক্ষ্যের মধ্যে প্রথম লক্ষ্য যেটা, সোনামণি সংগঠন চায় এদেশের শিশুদেরকে, এদেশের কিশোরদেরকে বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ আমল নিয়ে, বিশুদ্ধ জ্ঞান নিয়ে যেন তারা বেড়ে উঠতে পারে, সেই সুযোগ তাদেরকে তৈরি করে দেওয়া। বিশুদ্ধ জ্ঞান ছাড়া কখনোই একটা বিশুদ্ধ জাতি গড়ে উঠতে পারে না। বিশুদ্ধ আকীদা ছাড়া, বিশুদ্ধ আমল ছাড়া কখনোই একজন বিশুদ্ধ মুসলিম গড়ে উঠতে পারে না। আজকে সমাজে বিশুদ্ধ জ্ঞানের চর্চা নেই, বিশুদ্ধ আমলের চর্চা নেই, শিক্ষার চর্চা আছে, জ্ঞানের চর্চা আছে, কিন্তু সেই জ্ঞান, সেই শিক্ষা আমাদেরকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলছে না।
আমাদের অনেক জ্ঞানী ব্যক্তি রয়েছেন, অনেক শিক্ষিত ব্যক্তি রয়েছেন, অনেক সার্টিফিকেটধারী ব্যক্তি রয়েছেন বটে, কিন্তু তাদের মধ্যে প্রকৃত অর্থে ইসলামের নৈতিক আদর্শ নেই, তাদের মধ্যে প্রকৃত অর্থে মানুষ হওয়ার গুণাবলীগুলো উপস্থিত নেই, এমনকি তাদের অধিকাংশই আল্লাহকেই চেনে না, আল্লাহকেও চেনে না, তাদের দিনকেও চেনে না। এরাই হচ্ছে সমাজের সবচেয়ে বড় শিক্ষিত, সমাজের সবচেয়ে বড় সার্টিফিকেটধারী, এবং তাদেরকে আমরা সমাজের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি বলে মনে করি, অথচ তারা মোটেও আমাদের দৃষ্টিকোণ থেকে তারা জ্ঞানী ব্যক্তি নন। যারা আল্লাহকে চেনে না, যারা দিনকে চেনে না, যারা পৃথিবীতে তাদের কর্তব্য জানে না, তারা যারা পৃথিবীতে নিজেদের লক্ষ্য জানে না, যারা এই পৃথিবীর পরে আরেকটা পৃথিবী আছে, আরেকটা জীবন আছে, সেই জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে না, তারা কোন অর্থে শিক্ষিত হতে পারে? শুধুমাত্র সার্টিফিকেট থাকলে কি শিক্ষিত হওয়া যায়? সম্মানিত উপস্থিতি, বিশুদ্ধ শিক্ষা বলা যেতে পারে এখন একটা সোনার হরিণের মতো অবস্থা। এদেশের 99% মানুষের মধ্যে ইসলামের বিশুদ্ধ শিক্ষা নেই। যারা ইসলামের শিক্ষায় শিক্ষিত বলে নিজেদের দাবি করেন, তাদের মধ্যেও প্রকৃত অর্থে ইসলামের শিক্ষা নেই, বিশুদ্ধ ইসলামের শিক্ষা নেই। এটা আমরা একদম হলফ করে বলতে পারি। এই ছোট্ট ছোট বাচ্চারা যখন বলছে আল্লাহ আরশের উপরে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, তারা যখন বলছে যে না সমাজে শিরক বেদাত চলবে না, মাজারে যাওয়া যাবে না, সেখানে সিজদা করা যাবে না, বেদাত করা যাবে না, ঈদে মিলাদুন্নবীর মতো যে অনুষ্ঠানগুলো করা হচ্ছে সেই অনুষ্ঠানগুলো করা যাবে না, কোনো মানুষের কাছে নিজের মাথা ঝোঁকানো যাবে না, কোনো ছবি মূর্তির কাছে নিজের মাথা ঝোঁকানো যাবে না, এই কথাগুলো যখন আমাদের এই ছোট্ট ছোট্ট সন্তানগুলো বলছে, যাদের বয়স এখন 7 বছর হয়নি, 8 বছর হয়নি, অথচ 80 বছর হয়ে গেছে, সারাটা জীবন বুখারি পড়ে আসছেন, তাদের মুখ থেকে আপনি এই আওয়াজ কখনো শুনতে পাবেন না। সম্মানিত উপস্থিতি, সোনামণি সংগঠন বিশুদ্ধ জ্ঞানের প্রচার এবং প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা গ্রহণ করে চলেছে। গতকালকে আমরা যখন ওই চূড়ান্ত পর্যায়ে প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে বিচারক হিসাবে আমরা যখন ছোট বাচ্চাদেরকে পরীক্ষা নিচ্ছিলাম, আমরা হতবাক হয়ে গেছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই সংগঠনের বদৌলতে আমাদের সন্তানদেরকে কত সুন্দরভাবে গড়ে ওঠার তৌফিক দান করেছেন। ছোট্ট 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা আকিদার বিষয়গুলো এত সুন্দর করে বলছে, যেটা আসলে যেটা আগেই বললাম যে 80 বছর ধরে যারা কোরআন হাদিস পড়াচ্ছেন, শুধু পড়ছেন না পড়াচ্ছেন, তাদের মধ্যেও আকিদার এই বিশুদ্ধ কথাগুলো তাদের কাছ থেকে শোনা যায় না। আলহামদুলিল্লাহ এভাবেই সোনামণি সংগঠন বিশুদ্ধ জ্ঞানের প্রচার এবং প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। দ্বিতীয়ত, সোনামণি সংগঠন আদর্শ মানুষ গড়ার একটা বড় ধরনের কেন্দ্র। এই সমাজে এখন আদর্শ মানুষ হওয়াটা, এটা বলা যেতে পারে একটা ভাগ্যের ব্যাপার, আদর্শ মানুষ হওয়াটা বড় ভাগ্যের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক না দেন, তাহলে আসলে আদর্শ মানুষ হিসাবে গড়ে ওঠা প্রায় অসম্ভব বললেই চলে। কারণ এই সমাজের পরিবেশ, এই সমাজে আমরা যেখানে যা কিছু করছি, আমাদের সন্তানদেরকে যেখানে পড়াচ্ছি, সেখানে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠা অত্যন্ত কঠিন। সেখানে সহশিক্ষা রয়েছে, মিডিয়ার মধ্যে নানা ধরনের আজেবাজে জিনিস রয়েছে, প্রত্যেকের হাতে হাতে মোবাইল, প্রযুক্তির কারণে এখন প্রত্যেকের কাছে নানা ধরনের অন্যায় অশ্লীলতা, এটা একেবারে এতটাই অ্যাভেলেবল হয়ে গেছে যে এখান থেকে একটা সুসন্তান গড়ে ওঠা, একটা আদর্শবান সন্তান গড়ে ওঠা, এটা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে উঠছে। সম্মানিত উপস্থিতির, ঠিক এই অবস্থাতে সোনামণি সংগঠন শিশু কিশোরদেরকে একটা আদর্শ মানুষ হিসাবে নিজের জীবন পরিচালনার জন্য নিয়মিত যে অনুশীলন প্রয়োজন, নিয়মিত যে চর্চা প্রয়োজন, নিয়মিত যে তাগিদ প্রয়োজন, সেই চর্চা সেই অনুশীলনের কাজ তারা অব্যাহত রেখেছে। এবং আমাদের শিশু কিশোরদের মধ্যে এই মূল মন্ত্র তারা ঢুকিয়ে দিতে চেয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। আল্লাহ রাসূল যেভাবে জীবন গড়তে বলেছেন, সেইভাবে যদি আমরা জীবন গড়তে পারি, আমাদের সন্তানরা যদি আমরা আমাদের জীবনের এই প্রাথমিক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো। অন্ততপক্ষে এই বার্তাটা আমাদের সন্তানদের বুকে আমরা আরোপ করতে চাচ্ছি, বুকে তাদেরকে গেঁথে দিতে চাচ্ছি। তৃতীয় যে বিষয়টি, আমাদের সন্তানদেরকে আমরা যেমন সঠিক জ্ঞান দিতে চাই, তাদেরকে যেমন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, ঠিক তেমনই আমরা তাদেরকে সমাজ সংস্কারের ময়দানে যোগ্য দায়ী আল্লাহ, যোগ্য সংগঠক, যোগ্য একজন বিপ্লবী মানুষ হিসাবে তাদেরকে গড়ে তুলতে চাই, যেন তারা সমাজের বিভিন্ন অন্যায়গুলোকে উৎখাতের জন্য সচেতন থাকে, জাগ্রত থাকে। এখনকার সমাজে আমরা অত্যন্ত উদাসীন, আমরা অন্যায় দেখেও না দেখার ভান করি, যা চলছে তাই চলবে, চলুক না,
এই যে একটা অবস্থা বর্তমানে চলছে, আমরা চাই না আমাদের সন্তানরাও এই মানসিকতা নিয়ে গড়ে উঠুক, বরং তারা প্রতিবাদী হয়ে গড়ে উঠুক। সমাজে যেখানে অন্যায় চলবে, যেখানে অনাচার চলবে, সেখানে যেন তাদের কণ্ঠ উচ্চকিত হয়, সেখানে যেন তারা তাদের ন্যায়ের বার্তা, তাদের হকের বার্তাকে যেন তারা উচ্চকিত করে, তারা যেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শেখে। এটাই সোনামনির অন্যতম একটি লক্ষ্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আহসান কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে কথায় কোন ব্যক্তি উত্তম হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, যে নিজে সৎ আমল করে, নিজে সৎভাবে চলে এবং সে বলে ইন্নানী মিনাল মুসলিমিন, আমি আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণকারী। এই কথা বলা মানুষ যেটা, সেই মানুষই হচ্ছে এই সমাজের সবচেয়ে উত্তম মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। আমরা চাই আমাদের সন্তানরা এই সমাজের সবচেয়ে উত্তম মানুষ হিসাবে গড়ে উঠুক, সবচেয়ে উত্তম আদর্শ হিসাবে গড়ে উঠুক, যারা আগামী দিনের রাহবার হিসাবে, আগামী দিনের কান্ডারি হিসাবে এই সমাজকে যারা গড়ে তুলবে, সেই মানুষগুলো গড়ে উঠুক আমাদের এই সন্তানদের মধ্য থেকে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি বিশেষ করে আমাদের অভিভাবক মণ্ডলী যারা রয়েছেন, যারা মাদ্রাসার দায়িত্বশীল রয়েছেন, যারা সমাজের যে যে পর্যায়ে দায়িত্বশীল রয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমাদের আহ্বান, আমাদের কর্তব্য হবে আমাদের সন্তানদেরকে যেন আমরা এমনভাবে গড়ে তুলি, সে আমার নিজের সন্তান হোক বা অপরের সন্তান হোক, সে আগামী দিনের কান্ডারি যদি হয়ে থাকে, তাকে যেন আমরা চেষ্টা করি এমনভাবে গড়ে তুলতে সে যেন একজন সৎ এবং আল্লাহ ভীরু মানুষ হিসাবে গড়ে ওঠে, সে যেন আদর্শবান চরিত্রবান মানুষ হিসাবে গড়ে ওঠে, সে যেন হালাল হারাম বুঝতে শেখে, কোনটা হালাম কোনটা হারাম, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ভালো কোনটা মন্দ, এটা যেন সে বুঝতে শেখে, সে যেন শির বেদাতকে চিহ্নিত করতে শেখে, সে যেন একজন ভালো মুসলিম হিসাবে গর্ববোধ করতে পারে, সর্বোপরি একজন জান্নাতি মানুষ হিসাবে যেন সে নিজেকে গড়ে তুলতে পারে। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে গড়ে তুলেছিলেন, যখন তারা কাবা গৃহকে নির্মাণ করা শেষ করলেন, তারপর আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, হে আমাদের রব, আপনি আমাদের দুইজনকে, আমি ইব্রাহিম আমার সন্তান ইসমাইল, আমাদের দুইজনকে আপনি পরিপূর্ণ মুসলিম হিসাবে পরিণত করুন, অমিন জুরিয়াতিনা উম্মাতান মুসলিমাত আল্লাহ, আর আমাদের যারা পরবর্তী প্রজন্ম আসবে তাদেরকেও পরিপূর্ণ মুসলিম হিসাবে, তোমার কাছে আত্মসমর্পণকারী হিসাবে, তোমারই দাস হিসাবে তাদেরকে কবুল করে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি বিভিন্ন পরীক্ষা থেকে উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্দেশ্য করে বললেন, ইজ কল আল্লাহ রব্বু আসলিম, ইব্রাহিমকে তার প্রভু বললেন যে তুমি ইসলাম গ্রহণ করো, তুমি আত্মসমর্পণ করো, আল্লাহর কাছে মাথা নত করো, আল্লাহর ইচ্ছার কাছে মাথা নত করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলাম তুলি রব্বিল আলামিন, আমি আমার প্রভুর কাছে আত্মসমর্পণ করলাম। আমরা চাই আমাদের সন্তানরা প্রত্যেকে কথা বলা শিখুক, আমাদের রব হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন, তার কোনো শরীক নেই, তার কাছেই আমাদের মাথা নত করতে হবে, তার দেওয়া বিধান অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করতে হবে। এই বার্তা আমাদের প্রত্যেকটা সন্তানের মুখ দিয়ে যেন উচ্চারিত হয়, তারা নিজে যেমন এই বার্তার উপরে আস্থা রাখবে, বিশ্বাস রাখবে, নিজের জীবনকে যেমন ইসলামের উপর পরিচালনা করবে, এই সমাজটাকেও যেন তারা ইসলামের উপর পরিচালনা করতে পারে। এই পথে পরিচালনার জন্য, এই পথে গড়ে তোলার জন্যই সোনামণির সংগঠন কাজ করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকে সোনামণির মানে কেন্দ্রীয় প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানতে পেরেছি প্রায় 10,000 প্রতিযোগী এই বছরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সারা দেশে। সারা দেশ থেকে বাছাই করা আমাদের সোনামণিরা আজকে কেবলমাত্র কেন্দ্রে এসেছে, কিন্তু এই যে 10,000 সোনামণি এই সিলেবাসটা পড়েছে, প্রস্তুতি গ্রহণ করেছে এই প্রতিযোগিতার জন্য, এই যে প্রস্তুতি তারা গ্রহণ করেছে, এটাই আমাদের জন্য কিন্তু মূল টার্গেট ছিল। এখানে কেন্দ্রে নিয়ে আসা, ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হওয়া, পুরস্কৃত করা, এটা নিঃসন্দেহে একটা টার্গেট, তবে আমাদের মূল টার্গেট ছিল আমাদের সন্তানদের কাছে যত বেশি পৌঁছানো যায় তাদেরকে যেন এই সিলেবাসগুলো পড়িয়ে তাদেরকে এখনই প্রশিক্ষিত করা যায়। আলহামদুলিল্লাহ আমি মনে করি সোনামণি সংগঠন তাদের সেই দায়িত্ব পালনে সক্ষম হয়েছে। 10,000 শিশুর কাছে, 10,000 সন্তানের কাছে এই সিলেবাসগুলো পৌঁছে দেওয়া, তাদেরকে পড়ানো, এটা খুব সহজ কাজ ছিল না। বিশেষ করে আজকের সমাজ ব্যবস্থা যে প্রেক্ষাপট এখন চলছে, এই প্রেক্ষাপটে এটা অত্যন্ত কঠিন ছিল। আলহামদুলিল্লাহ সেই অসাধ্য সাধন করেছি সোনামণি আমরা, আমাদের সীমিত সামর্থ্যের জায়গা থেকে হয়তো এদেশের কোটি কোটি মানুষের জীবন পরিবর্তন করতে পারবো না, লক্ষ লক্ষ মানুষের জীবন হয়তো আমরা পরিবর্তন করতে পারবো না, তবে এইটুকু আমরা আশাবাদী, এইটুকু আত্মবিশ্বাসী আমরা যে ইনশাআল্লাহ এদেশের শত সহস্র মানুষের, শত সহস্র মা বাপের স্বপ্ন, শত সহস্র সন্তানের বুকে ইমানের বার্তা পৌঁছে দেওয়ার
যে স্বপ্ন সেই স্বপ্নটা ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করতে পারবো, করেছি এবং আগামীতেও ইনশাআল্লাহ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন। আমরা আজকে যারা উপস্থিত রয়েছেন বিশেষ করে মুরব্বীরা, তাদের প্রত্যেককে অনুরোধ করব সোনামণির সংগঠনকে যেন এগিয়ে নেওয়ার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করি। আমাদের প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা মসজিদে যেন সোনামণির শাখা থাকে, সেখানে যেন সন্তানদেরকে আগামীর নাগরিক হিসাবে, বিশ্ব নাগরিক হিসাবে, যোগ্য নাগরিক হিসাবে, দক্ষ নাগরিক হিসাবে, বিশুদ্ধ মুসলিম হিসাবে গড়ে তোলার প্রশিক্ষণ যেন প্রত্যেকটা মসজিদে যেন থাকে, প্রত্যেকটা এলাকায় যেন থাকে, এবং প্রত্যেকটা সোনামণি আমাদের সন্তানরা যারা রয়েছে তারা যেন এই ধরনের প্রশিক্ষণে রেগুলার অংশগ্রহণ করে। তাহলে ইনশাআল্লাহ সমাজে যতই ফেতনা থাকুক না কেন, যতই নানা ধরনের ফাসাদ থাকুক না কেন, ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে আমরা এই ফেতনাগুলো থেকে বাঁচিয়ে তাদেরকে সুসন্তান হিসাবে গড়ে তুলতে পারবো। সোনামণি সংগঠন এই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা সোনামণি সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করছি। সোনামণি সংগঠনের কেন্দ্রের দায়িত্বশীল পর্যায়ে যারা রয়েছেন, যারা জেলা দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন, যারা শাখা দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন, তাদের প্রত্যেককে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মানুষ গড়ার কারিগর হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে কবুল করে নেন। আমাদের শিশু সন্তানদেরকে, আমাদের সোনামণিদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আগামীর মর্দে মুজাহিদ হিসাবে, আগামীর বিশ্ব নাগরিক হিসাবে, আগামীর সুসন্তান হিসাবে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আহলে হাদিস আন্দোলনের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।